ধনকুবের শেখ শাহজাহানের স্ত্রী ও যে ধনকুবের তা বোধ হয় অনেকেরই জানা ছিল না। শেখ শাহজাহান ধরা না পড়লে তার মাছের ব্যবসার ম্যানেজারের বয়ান সামনে না এলে অনেক কিছু তথ্যই হয়তো হারিয়ে যেত, কিন্তু লোকসভা নির্বাচনের মুখে বাংলার বুকে যা ঘটছে তা হয়তো সিনেমাকেও হার মানাবে। কিভাবে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ হয়ে উঠেছিল তা এতদিনে প্রায় সকলেরই জানা, কিন্তু তার স্ত্রী তসলিমা বিবির সম্পত্তিও কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল একই সঙ্গে। সন্দেশখালী কাণ্ডের শেখ শাহজাহানের কুখ্যাতি বর্তমানে ছড়িয়ে গিয়েছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও। শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান থেকে শাহজাহানের স্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। জানা গিয়েছে 2015 থেকে 2019 সালের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হন শাহজাহান। সেই সঙ্গে স্ত্রীর নামেও বহু সম্পত্তি কেনেন তৃণমূল নেতা। জমি, গেস্ট হাউস, বাড়ি, হোটেল কি নেই তসলিমা বিবির নামে। গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তসলিমা বিবিকে তলব করেছিল ইডি, বুধবার আবারও তলব করা হয় তাকে। জেরায় আধিকারিকদের নাকি তিনি জানিয়েছেন সম্পত্তির বিষয়ে কোনো কিছুই জানতেন না তিনি। তার এই বক্তব্য থেকে রহস্য যে আরো ঘনীভূত হচ্ছে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, রেশন দুর্নীতি থেকে শুরু করে আরো বিভিন্ন দুর্নীতিতে নাম জড়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের। বহুদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি, এদের তরফ থেকে লুকআউট নোটিশও জারি হয় তার নামে, শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পুলিশের দাবি, মীনাক্ষা থেকে গ্রেফতার করা হয়েছিল নিখোঁজ শাহজাহানকে। ব্যুরো রিপোর্ট, রেতম বাংলা।